সিলেটের জকিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। সুরমা কুশিয়ারায় পানি খানিকটা কমায় সিলেট শহরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে সুনামগঞ্জে। চাপাই নবাবগঞ্জে বন্যায় 3,000 বিঘা জমির ফসল ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের তোরে গতরাতে সিলেটের জকিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে নতুন করে তলিয়ে গেছে ফিল্লাকান্দি, অমরশিদ, বারঠাকুর, খাসির চক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসারসহ বেশ কিছু এলাকা। এ পর্যন্ত নিমজ্জিত শতাধিক গ্রাম। জকিগঞ্জ উপজেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অমরশিদ। গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, পরিবহনে বিরাট ক্ষতিগ্রস্ত, পরিবহন খাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যার জন্য আপনার সমস্যা হইতেছে, মানুষের মনে করেন যে টয়লেটে পানি উঠে গেছে, কানার সমস্যা, কানার পানির সমস্যা। সুরমা কুশিয়ারের পানি খানিকটা কমায় সিলেট শহরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সিলেট জেলা শহরে 10 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। তো পানি কমে গেলে আমরা ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করার চেষ্টা করব। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্লাবিত হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী জেলার 6 উপজেলার লক্ষাধিক মানুষ জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বাড়িঘর রাস্তাঘাটে পানি ওঠায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বন্যার্তরা। কেউ কেউ মাচা তৈরি করেও বসবাস করছেন। সুরমা নদীর তীরবর্তী সদর বিশম্ভপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও ধর্মপাশা উপজেলার নিম্নাঞ্চলে অনেকগুলো সেতুর সংযোগ অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাগুলো। এত পানি যেহেতু একসঙ্গে এসছে, এখন পানি নামতেছে, আবার সিলেট অঞ্চলে যে পানি আছে সেই পানিটা আবার সুরমা নদীতে চলে আসতেছে, সেক্ষেত্রে সুনামগঞ্জ জেলায় পানি কমতে সময় লাগবে। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, জেলায় 252টি প্রাথমিক বিদ্যালয় বন্যা কবলিত হওয়ায় পাঠদান সাময়িক বন্ধ রয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 28টি বিদ্যালয়ে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডুবে গেছে 3,000 বিঘা জমির বোরো ধান। হঠাৎ বন্যায় ফসল হারিয়ে দিশেহারা কৃষক। আমাদের একটাই ফসল, এই ফসলটাই, এই ফসলটা মোটা হইলে আমরা দুটো পাইলে আমরা ছেলেপিলাকে খাইতে পাবো, আর যদি না হয় তো তলিয়ে গেলে আমরা কিছু নাই। ধান গালা তলিয়ে যায়, কিভাবে গ্যাস হয়েছে দেখেন, আমরা কিছু কিভাবে বাঁচি। গেল 24 ঘন্টায় জামালপুরের ইসলামপুরে যমুনার পানি 101 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় গোঠাইল হাট পয়েন্টে বামতীর সংরক্ষণ প্রকল্পের বাঁধ ধসে গেছে। হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা জিওব্যাগ ফেলে বাঁধ সংস্কারের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক,